অভাব আর অসুস্থতার কারণে পাঁচ দিন আগে বগুড়ার আদমদীঘির আড়াইল গ্রামের মাঠ সংলগ্ন নাগর নদীর পাড়ে স্বামী জান মিয়াকে রেখে যায় স্ত্রী মিতা বেগম। জানা গেছে তালপুকুর গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে জান মিয়া। জান পেশায় একজন চাতাল শ্রমিক ছিল। বছর দশেক আগে মিতা বেগম নামে এক নারীকে বিয়ে করে। তাদের সংসারে আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে। প্রথম দিকে জান মিয়া স্ত্রী সন্তান নিয়ে গুচ্ছ গ্রামে বাবা মায়ের সঙ্গে একত্রে বসবাস করত। পরবর্তীতে তার মা আসমা বেগম মারা যাওয়ার কারণে বাবা আব্দুল জব্বার দ্বিতীয় বিয়ে করে। ঘরের সৎমা আশায় বাবার সঙ্গে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এরপর জীবিকার তাগিদে স্ত্রী সন্তান নিয়ে বিভিন্ন এলাকার চাতাল মিলে শ্রমিকের কাজ শুরু করে। বেশ কিছুদিন থেকে জান মিয়া নানা জটিল রোগে ভুগতে থাকে। এক পর্যায়ে সে কর্মক্ষম হয়ে পড়ায় সংসারে অভাবও বাড়তে থাকে। ধার দেনা করে স্ত্রী মিতা বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করিয়েছে। অবশেষে অভাবের কারণে চিকিৎসা করাতে না পেরে স্বামীকে নাগর নদীর তীরে রেখে আসার সিদ্ধান্ত নেয়। নদীর পাড়ে নিয়ে গিয়ে সেখানে ট্রিপল দিয়ে ঘর বানিয়ে কিছু শুকনা খাবার ও খাবারের জন্য পানি দিয়ে চলে আসেন। এরপর সে জীবিকার তাগিদে ঢাকায় চলে যায়।